সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে আমি ইন্ট্রো দিতে পারছিলাম না, কারণ কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর আবার কাজে লেগে পড়বো। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু গরম কমেনি, এখন আরো বেশি গরম পড়ে গেছে। তো গরমে থাকাই যাচ্ছে না, কি বলবো। তো কিছুদিন ধরে এত গরম, খুব গরম। তো সকাল থেকে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সকালে মানে সকালে ঘুম থেকে ওঠার পর আমার একটু তাড়াহুড়া থাকে, কারণ আমার ছেলের স্কুল থাকে, ওকে স্কুল পাঠাতে হয়, খাইয়ে দাইয়ে ড্রেস পরিয়ে সব কিছু করে স্কুল পাঠাতে হয়। স্কুল পাঠানোর পর থেকে আমি একটু হালকা হয়ে যাই, তখন আমি আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। তো ওকে স্কুল পাঠিয়ে নিলাম, আর তারপরে বিছানাপত্র গুছিয়ে চা বানিয়ে একটু চা খেয়ে নিলাম। এখন বাদবাকি কাজগুলো স্টার্ট করব। তো চলো তোমাদেরকে আজকে আমি আমার কাজগুলোই শেয়ার করব, যে আমি সকাল থেকে কি কি কাজ করি। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখতে পাচ্ছ আমি ঘেমে যাচ্ছি, বহুত গরম। তো চলো আমার ব্লগটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো। সব কাজ কমপ্লিট, রান্নাও কমপ্লিট। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকে বেশি কিছু রান্না করিনি গরমের মধ্যে। তো প্রায় কাজ কমপ্লিট। তো এখন আমি যাব আমার ছেলেকে আনতে স্কুল থেকে। তো চলো এখন যাওয়া যাই আমি, তারপর এসে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন আমার সোনা ভাত খাবে না, স্কুল থেকে এসে স্নান শেষ, এখন ভাত খাবে সোনা। আমার স্কুল থেকে এসেছে, কি হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা দুইজনই একটু রেস্ট নিলাম। তারপর বাবাই টিউশন গেল, তো ও টিউশন থেকে আসলো, তো তার জন্য ব্লগটা আমি আগে কন্টিনিউ করতে পারিনি। তো এখন ব্লগটা আবার স্টার্ট করলাম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো একটু পরে সন্ধ্যা পুজো দেবো, তার আগে ফ্রেশ হব। তারপরে এই দেখো আমার ঘর, বিছানাপত্র সব উলট পালট, এই যে এই দুষ্টটা করেছে, এই সমস্ত টিউশন করে এসেই হুলস্থুল ঘরে। তো এখন আমি সন্ধ্যা পুজোটা দেবো, তারপরে বাবাইকে পড়তে বসাবো। তো এগুলা হচ্ছে এখনকার কাজ আমার। তো চলো
আমি ফ্রেশ হয়ে নিই, সন্ধ্যা পুজো দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই আমার সারাদিনের আজ কাজ, রান্নাবান্না, ঘর গোছানো সব কিছু, এগুলাই হচ্ছে আমার আজকের কাজ ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি সন্ধ্যা পুজোটা দেবো, তো চলো সন্ধ্যা পুজোটা দিয়ে নিই। ফ্রেশ হয়ে চলে আসলাম সন্ধ্যা পুজো দেবো বলে, তো ফ্রেশ বলতে আমি স্নান করে ফেলেছি, তো গরমের দিন তো স্নান করাই যায়, তো আমি স্নান করে এসেছি, এসে এখন সন্ধ্যা পুজোটা দেবো। তো চলো আমি সন্ধ্যা পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা এখানেই এন্ড করে দেব, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব, কারণ সন্ধ্যা পার হয়ে গেছে। তো এখন আমি আমার ছেলেকে পড়তে বসাবো, তো অলরেডি ও বসে গেছে, তো এখন আমি তো ওকে পড়াবো, কারণ আমি না বসলে ও বসবে না। স্পেলিং, হ্যাঁ স্পেলিং বলবো, দাঁড়াও ভিডিওটা শেষ করে নিই। তো এখন আমি ওকে পড়াবো, তো তার জন্য ভিডিওটা এন্ড করে দিচ্ছি। জানি না ভিডিওটা কেমন হলো, যদি ভালো লাগে তোমাদের বা ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আমার চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, ঠিক আছে? আর কমেন্টসে জানিও যে কিরকম হলো। তো চলো আজকের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য এতটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আর এখন থেকে আমি রোজ ভিডিও নিয়ে আসবো একটা নতুনত্ব। তো চলো আজকের জন্য সবাইকে টাটা দিই, অ্যান্ড লাভ ইউ সবাইকে, বাই।